করোনা বিধিকে না মেনেই প্রচার সারালেন নির্দল প্রার্থী আভা মণ্ডল। আসানসোল পৌর নির্বাচনের ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী আভা মণ্ডল সোমবার সকাল সকাল ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন কর্মী সমর্থকদের নিয়ে। এদিন কল্যাণেশ্বরী, কদবিটা, ডুবর্ডি প্রভৃতি এলাকায় প্রচার সারেন তিনি। প্রার্থী আভা মণ্ডল কদবিটা গ্রামের শিব ও কালী মন্দিরে পুজো দিয়ে কদবিটা গ্রামের প্রচার সারেন। তবে করোনা বিধিকে উল্লঙ্ঘন করে প্রচার করতে দেখা যায় তাকে। এ বিষয়ে প্রচারে থাকা প্রার্থীর সাথে এক মহিলা বলেন যে তারা করোনা বিধিকে মেনেই পাঁচজনে প্রচার করছিলেন, কিন্তু সাধারণ মানুষ প্রচারের সময় নিজে থেকেই এগিয়ে আসে, তারা কাউকেই আটকাতে পারেনি বলে জানান। কি করছেন সকাল সকাল, কোথায় কোথায় করলেন প্রচার? আমরা কল্যাণসুরি গেছিলাম, ডুবুরি থেকে কদবিটা হয়ে এখানে এখন আছি। এখন করোনার সময় একটা ভিড় ভাড়াক্কা করতে বন্ধ করেছি, কিন্তু এত লোক, আমরা পাঁচজনে বেরিয়েছিলাম, কিন্তু আমাদের মানুষের সাথে ভালোবাসার জন্য অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ, আমরা তো বন্ধ করতে পারি না। কি নাম? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।